বন্ধুরা, মরুভূমিতে কি জাহাজ চলে শুনে আশ্চর্য হলেন? আসলে উটি মরুভূমির জাহাজ। এই তথ্য শিশু থেকে বৃদ্ধ সকলেই তো জানে। দিনে প্রখর রোদে উত্তপ্ত বালুতে এবং রাতে তীব্র ঠান্ডা সহ্য করার মতো ক্ষমতা একমাত্র উটেরই রয়েছে। দীর্ঘদিন অন্ন জল না খেয়ে কঠোর পরিশ্রম করার ক্ষমতা উটেরই রয়েছে। প্রাণী জগতের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি উট। উট প্রায় 2 মাস পানি পান না করেও বেঁচে থাকতে পারে। পরিশ্রম না করলে 3 মাসের অধিক সময় এরা বেঁচে থাকতে পারে। শরীরের মোট ওজনের 25% কমে না যাওয়া পর্যন্ত পানির অভাব সহ্য করতে পারে। উটের পা চিকন কিন্তু তা অনেক শক্তিশালী, প্রায় 1000 পাউন্ড পর্যন্ত ওজন বহন করতে সক্ষম। উটের নাক বন্ধ করার ক্ষমতা রয়েছে দীর্ঘ সময়। উট একবারে 40 গ্যালন পর্যন্ত পানি পান করতে পারে। এই পরিমাণ পানি যদি অন্য প্রাণী পান করতো তাহলে রক্তকণিকা ফেটে মারা যেত, কিন্তু উটের রক্তকণিকা সুরক্ষা প্রাচীর দিয়ে আবৃত, তাই এদের কিছুই হয় না। 53 ডিগ্রি গরম এবং -1 ডিগ্রি শীতেও এরা টিকে থাকতে পারে। উটের চোখে 3 স্তর বিশিষ্ট পাতা থাকে যা মরুভূমির বালির হাত থেকে রক্ষা করে। উটের বাচ্চা মায়ের পেটে থাকে প্রায় 14 মাস। লোহিত রক্তকণিকা, পরিপাকনালী ও কোষে উট পানি জমা রাখতে পারে। উট হিসেব করে পানি খরচ করতে পারে এবং পানির অপচয় রোধ করতে পারে। উটের পুঁজে চর্বির ডিপো। যখন খাদ্যের অভাব হয় তখন উট এই চর্বি ভেঙে খাদ্যের অভাব মেটায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ। We'll be right back.